ফার্স্ট মো তরফ সমস্ত গুড মর্নিং তো আশা করছি আপনার ভালো আছে মো বহু ভালো আছে টাইম আসিকি হয়ে গেল আজ 10টা কিন্তু আজ উঠলা বেড়ে লেট হয়ে গেল তো ঠাকুর পূজা এবে সরিলা আউ কালি ঠার তো এপট সেপট হয়ে গোড়া হাত বয়ে বিন্দু লা আপনার প্রিভিউ ভিডিও দেখেছি কেছি আতে শোলা বেড়ে লেট শোলি ভিডিও এডিট কলি তা সহ মো সাংসাথি কি ফোন কলে তো সেই লিটিল বিষয়ে কহাপি সমস্ত কহি 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 মানে এতটা মানে স্ট্রেঞ্জ হওয়ার কথা না তো সেই কহি লেট হয়ে গেল ছোলা বেড়ে তা উঠলা বেড়ে লেট হয়ে গেল তবে ঠাকুর পূজা সারিকি টিকি চাহি খাইয়াপি খাই সারিকি কোণ কেমি কাম রয়েছে জাঁনি করেন্ট বি না তরকারি টিকি নেব পুরী আপনি মিঠা আিঠা একচুয়ালি মো সবসক্রাইবর আসলে কালি তো সে আনিলে এই এই লড়ু কেউ মানুষ ভালো লাগে সমস্ত কমেন্ট করে মতো বহু বড়িয়া লাগে এই লড়ু মা যা না মু আজ চালি পারিবি নি ঝিউ মো গোড় হাত বিধা হচ্ছে তু যা মু রোষে করদেবি গোড় হাত একচুয়ালি জমা চালুনি পুয়ার বি আজ সাহুন ভ্যাকসিন অছি মাকে ডাকি দেব মার ফুটি যাবে মু যাইলে একলা পড়াই থাকে লাইন গ্রাইন্ডিং করি ভাই মাছ আনা বলে তো বহু টাইম হল বহু দিন হল আসুনি মাছ আমার আসিনি আসিছি তরকারি হয়ে এবে কী মাছ বি অসুস্থ আনিয়া মু জিদি করুনি কেন ভাল লাগুনি খাইব মুন্ডু কোনে দিলু মাস্ক নিয়ে যাবো তো চলেন এবার খাইলা বেড়ে লেট হয়েছে ভিডিও বহু লং হয়ে যাওয়া দিনে জায়গার ভিডিও ফোন দেখলা বহুত লং হয়ে যাব তো খাই পি সারিকি রোষেই কম হচ্ছে কম নাই জানি মাছ আসিনি ভাইকে পুরো সকাল পেলি পেলিকি ছাড়ি যাবো যাও মাছ আনিকি আসবো আজি তো যাই আসলা পরে আপনার দেখাইব আজ মাছর ভিডিওটা দেখাইবে নিহাতি এই মা এটা মুন্ড জাগ পেয়ে পাউডার লাগিছে যাচ্ছে ওই না খাকা টিকা ফুড়ি দেবে মো পুটি এনা মো পুটি টিকা ফুড়ি দেবে আসলে আজ পিঙ্ক কলর হয়ে পিঙ্ক পিঙ্ক রা নাই পড়ছি মো ঝ তাকু এরে কি কি এমনি ভ্যাকসিন এনে জঙ্গলে খোবি দেবে তোর চল 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 রামপুড়ি দেউছি পরা তো ভালো ধ টিকে এই কুয়া যাচ্ছি কি রে তো গোটে সক্স দিয়ে দেলু না চল মাস্ক নেলু তু হে ছুন্দল মামি এনে যাচ্ছি পড়ব আজ মামি যাইতাম চালি পাউনি গোড় বিন্ধা হচ্ছে প্রবল জোর বহুত বাট হয়ে যাচ্ছে না বহুত বাট ঝামা উড়ি যাচ্ছে লিটিল হার ফোন করি না রাতে কালি গোটে যা কথা হলো কত ফোন করি মু কলি আমি যে শোই পড়ে ফোন সুযোগ করি খাইবু পিবু কাই সে যাব কইবু ছাড়ে সে যাব বলে হে রে কুয়া যাচ্ছে মামি সঙ্গে আর নাইলু মতে আর নাইলু মতে এ মা চা চল টুপ কড়ি এ ছুয়া যাচ্ছে ঢালি হয়ে গেল পরা মো ঠাকুর পূজা কর ফুল ঢালি হয়ে গেলে
बागे जा सब सिउली लागी छी गोडो खसिबो रे गोबर ओए बडा मा ठीक आसी नहरी सेमि सिनी डाणी ओ रश्मिता ताकू बागे कि नेलो कोड बण भितर पसी जीव से टोका बण साप सुपल तमे एपटे काही गलो तमे सीधा रास्ता रे न जाईगी तु से जे पुओ हिटि सीधा रास्ता रे गला ई सासु बहु एपटे जाउ छंदी देखे के ठगर अच्छा सब एटा माँ लगे थे तो माँ कहते ना गोटे ओजन मेसीन आसी ना तो कहते हैं ओजन हो जाए तो ज्वर हो जाए देखिए तो कितने झड़ जाइए मोटा ही चौवन पंचावन पंचावन बढ़ी पंचावन पाँच हाँ हाँ बाबा देख ना पाँच पंचावन पाँच मान घंटा भूल झड़ ना पंचावन पाँच दिए कि खाइब माजी आज तो ओजन है बोले दादा आनी कैसे टिक टिक वो फोन करके कहली ना माँ कही बोली तो थैंक यू दादा एक्चुअली मत ये समस्ते भल पाती मैं बस गोटे फोन कल ही समस्त काफी तो मुझे खाली फोन करदेली कि दादा आम घर को मेसीन जाइए ना तो टे आण मुझे वेट है कहीं देखा केत वेट होती तो आपको कही प्रिव्यू वीडियो कि मुझे 48 किलो होती तो समस्ते मो वेट भी जाने कि 55 किलो 500 तो ये भाई मछ आनी मछर कि गोटे व्यवस्था कै मछ रोसे कले मत दादा दबार अच्छी कहीं दादा मो हाथ रोसे बेस भल पाते खायाप तो चल तो फाइनाली मछी देखिए भाई कौ मोज मैंने मोर पूरा फेवरेट ये मछ जगिली तो जगिली मछ आ जाए काटि दिए रश्मिता जा पुओ को लेकिन सी सड़े पुओर जो टीका दि हाँ तो टीका दी आसा बेलू मो गछ भजा सब रेडी करदे थी कलरा मसला दी भजा हे और डाली हेनी कहीं एम बहुत दिन साधारे पूरा सबुदिन डेली डेली डाली बना हो विरक्ति ही लगुता तो आज पूरा मछ तरकार कलरा भजा ही चल मछ सारिक आप तो ये देखी पारे टाइम आसिकी के टाइम आसिक 12:30 है आम आज कि रोसे सन कहीं करेन्ट ना तो मसला शील बटा होगी मछ तरकार बोले देखी पारे भाईना आज गाधे ना सकाल आस मिली गाधेन तो ठीक अच्छे एड़ा टे सफा कर दिव कहीं मुझे सफा कर पारि के दिन है तो सी सफा करदे बाबू भी सहित सफा कर घास गुड़ा एम कर देव मुझे कहती से नहीं जाता पचपट पाउडर डबा हरिका पड़ी पूरा तो ये सब सफा सफी कर सर इच्छा लगुनि कि करेन्ट कौन है कौन आस दीपुर आस ना टाइम को आम आड़े एत करेन्ट प्रॉब्लम हो मो पु पैंट कौन है तर पछपट देखनी तो जहाँ भी हूँ से पैंट तक मुझे जानी पिंधे मुझे बारी सफा करूँ ना बापा सहित जब करूँ तो पैंट पिंधे चलो आज टीका खाई ना ये भाई दिल हचुचे ओल ओल मो पी लगे टीका दे देख 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 कांदे भाई कि हचुच तेज देखनी हच हच बैला हचे हाँ हसुन हसी हसी दम हो गला किस करना तब नहीं
କେତେ ମାସ ହସି ସାରିଲାଣି କେତେ ହସିଲାଣି ଆଉ ହସିପାରିବେନି କମ ଆଉ ହସିପାରିବିନି କମ ଭାଇନା ମୁଁ ଆଉ ହସିପାରିବିନି ମା ସେ ପିଲାକୁ କ'ଣ କରୁଛି ବେ କିଏ କି କିଏ ହସୁଛି କି ଆଜି ତତେ ମୁଁ ନେଇକି ଯାଇନଥିଲି ଆଜି ମୁଁ ତତେ ନେଇକି ଗଲିନି ସମସ୍ତେ ଖୋଜିଲେ ସମସ୍ତେ ଖୋଜିଲେ କ'ଣ କହିଲେ କିଏ ଖୋଜିଲେ କ'ଣ କହିଲେ କିଏ ବା କିଏ ବା ଇଏ କିଏ କି ହସିଦିଅ ହସିଦିଅ ବାବୁ କୁନି ବାବୁ ହସ କୁନି ବାବୁ କୁନି ବାବୁ କାଇଁ କୁନି ବାବୁ ହେଇଟି କୁନି ବାବୁ ତ ଏଇଟା ଦେଖିପାରୁଥିବେ ଏଇଟା ହେଲା ଭାତର ଉପମା ଯାହା ଆପଣମାନଙ୍କୁ ମୁଁ ଏବେ ସେୟାର କରିବି ତ ଆପଣମାନେ ଚାହିଁଲେ ପଖଳା ଭାତରେ ଏମିତି ବନେଇ ପାରିବେ ପଖଳା ଭାତ ମତଲବ ଆପଣ ଚାହିଁଲେ ଯେଉଁ ଭାତ ଆମର ମାନେ ଦ୍ୱିପହର ପାଇଁ ରନ୍ଧା ହେଇଥିବ ଖରାବେଳ ପାଇଁ ରନ୍ଧା ହେଇଥିବ ତାକୁ ସେଇ ଭାତରେ ହିଁ ଆପଣମାନେ ଚିପୁଡ଼ିକି ବନେଇ ପାରିବେ ଶୁଖିଲା ଭାତରେ ବନେଇ ପାରିବେ ବାକି ଏଇ ପାଣି ଭିତରେ ବନେଇଲା ଏଇଟା ବହୁତ ଟେଷ୍ଟି ଲାଗେ ଆକ୍ଚୁଆଲି ଏଥିରେ କୌଣସି ତରକାରୀ ଦରକାର ପଡ଼େନି ତ ୟାର ରେସିପିନା ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ସେୟାର କରୁଛି ତ ୟାପରେ ଦେଖନ୍ତୁ ଆଉ କେମିତି କ'ଣ ବନା ହେଇଛି ଆପଣମାନେ ଦେଖିପାରନ୍ତୁ ବହୁତ ସିମ୍ପୁଲ କିଛି ଦରକାରନି ଆପଣଙ୍କର ଯାହା ସାମଗ୍ରୀ ଥିବ ସେଇଥିରେ ହିଁ ବନେଇପାରିବ ଏଇଟା ବହୁତ ଟେଷ୍ଟି ଆଉ ହେଲ୍ଦି ଆପଣମାନେ ଚାହିଁଲେ ବି ଟିଫିନ୍ ଭଳିଆ ଖାଇପାରିବେ ଦ୍ୱିପହରେ ବି ଖାଇପାରିବେ ତ ଯାହାର ନାଁ ଭାତ ଉପମା ମୁଁ ଦେଇଛି କିନ୍ତୁ ତାକୁ ଟମାଟୋ ରାଇସ୍ କୁହାଯାଏ ଅଧିକ ଟମାଟୋ ପଡ଼େ ବାକି ମୋ ପାଖରେ ଟମାଟୋ ଥିଲା ମୁଁ ବେଶୀ ଟମାଟୋ ଦେଲିନି କାହିଁକିନା ଖଟା ଲାଗିବ ତ ସେଥିପାଇଁ ମୁଁ ଅଳ୍ପ ଟମାଟୋ ଦେଇଛି ବାକି ଆପଣମାନେ ଟମାଟୋ ଅଧିକ ଅଧିକ ବନେଇବେ ତ ଦେଖନ୍ତୁ କେମିତି ବନା ହେଇଛି ତେବେ ଦେଖିନେବା ଏହାର ପ୍ରୋସେସ୍ ତ ଦେଖିପାରୁଥିବେ କଡ଼େଇ ଏବେ ଭଲସେ ଗରମ ଅଛି ଆଉ କଡ଼େଇ ଗରମ ହୋଇଗଲା ପରେ ମୁଁ ସେଥିରେ ସୋରିଷ ତେଲ ନେଇଛି ତ ଆପଣମାନେ ଚାହିଁଲେ ରିଫାଇନ୍ ତେଲ ନେଇପାରିବେ କିନ୍ତୁ ସୋରିଷ ତେଲ ନେଇଟା ବହୁତ ଭଲ ବାସ୍ନା ଆସେ ତ ସେଥିପାଇଁ ଏଇଟା ଆକ୍ଚୁଆଲି ମୁଁ ନାଗପୁରରେ ଥିଲା ଜଣେ ମମି ବନାଏ ଏବେ ଏବେ ମୋର ଜଣେ ସାଙ୍ଗ ସେ ଏବେ ପର ଉପରଦିନ ବି ମୋତେ ଶିଖେଇଥିଲା କି ଏମିତି କରିବୁ ବାକି ଆଗରୁ ଜାଣିଥିଲି ବାକି ତାଠୁ ଜାଣିଲି କି ଏଇଟାକୁ ଟମାଟୋ ରାଇସ୍ ବି କୁହାଯାଏ ଦେଖିପାରୁଥିବେ ମୁଁ ଫୁଟଣ ନେଇଯାଇଛି ଆପଣମାନେ ଚାହିଁଲେ ପଞ୍ଚୁଫୁଟଣ ନେଇପାରିବେ ମୋ ପାଖରେ ପଞ୍ଚୁଫୁଟଣ ନଥିଲା ତ ମୁଁ ଜିରା ସୋରିଷ ମିକ୍ସ କରିକି ନେଇଛି ଆଉ ଭେର୍ସୁଆଁ ପତ୍ର ଟିକେ ନେଇଛି ମୋ ପାଖରେ ମାନେ ଫ୍ରେଶ୍ ଭେର୍ସୁଆଁ ପତ୍ର ନଥିଲା ଟିକେ ଶୁଖିଯାଇଥିଲା ବାକି ଆପଣମାନେ ଫ୍ରେଶ୍ ଭେର୍ସୁଆଁ ପତ୍ର ନେବେ ତ ଦେଖିପାରୁଥିବେ ରସୁଣକୁ ବି ଟିକେ କାଟିକି ଏମିତି ଗୋଲ ଗୋଲ କରି ନେଇଯାଇଥିଲି ଆଉ କଞ୍ଚା ଲଙ୍କା ଟିକେ ଅଦା ଟିକେ ତାକୁ ହାଲକା ଭାଜି ସାରିଲା ପରେ ତେଲରେ ପକାଇକି ହାଲକା ଭାଜି ନେବେ ଭାଜି ସାରିଲା ପରେ ପିଆଜକୁ ଦେଇଦେବେ ପିଆଜକୁ ବେଶୀ ଭାଜିବା ଦରକାର ନାହିଁ ଲାଲ କରିବା ଦରକାର ନାହିଁ ତ ହାଲକା ଫ୍ରାଏ କରିବେ ହାଲକା ଫ୍ରାଏ ହୋଇଗଲା ପରେ ଆମେ ଟମାଟୋ ଟିକେ ଆପଣମାନେ ବେଶୀ କାଟିବେ ଯଦି ପଖଳା ଭାତ ହେଉଛି ତ ବେଶୀ ଟମାଟୋ ନେବେନି ନହେଲେ ଖଟା ଲାଗିବ ତ ଫ୍ରେଶ୍ ଭାତ ଯଦି ତ ଟମାଟୋ ଟିକେ ଅଧିକ ନେବେ ତ ମୋର ଯଦି ଏଇଟା ଦ୍ୱିପହର ଟାଇମ୍ର ଭାତ ତ ମୁଁ ଗୋଟେ ଟମାଟୋ ବାସ୍ ନେଇଛି ତ ଦେଖି ଘୋଡ଼େଇଦେଲି ଟମାଟୋ ସବୁ ପକାଇକି ତ ଏବେ ଟିକେ ଖଡ଼ଗପୁର ମସଲା ପକାଇଦେଲି ଆଉ ଟିକେ ଚିକେନ୍ ମସଲା ପକାଇ ନେଲି ତ ଏଇଟା ଟିକେ କରି ପାଉଡ଼ର ତ ଏଇ ମସଲାଟାକୁ ଟିକେ କଷିବା ତାକି ମସଲାର ବାସ୍ନାଟା ଯେମିତି କଞ୍ଚା ସ୍ମେଲ୍ଟା ପଳେଇବ ତ ଟିକେ ଦେଖିପାରୁଥିବେ ହଳଦୀ ବି ଆଡ଼୍ କରିନେଇଛି ତ ସ୍ୱାଦ ଅନୁସାରେ ଏବେ ଲୁଣ ପକାଇଦେଲି ତ ଆପଣମାନଙ୍କୁ କ୍ୱାଣ୍ଟିଟି କେତେ ଲୁଣ ପକାଇବେ ସେଇଟା ଆପଣମାନେ ଆପଣଙ୍କୁ କେତେ ବନେଇବେ ସେଇଆକୁ ଦେଖିକି ହିଁ ପକାଇବେ ତ ଏବେ ଏଥିରେ ଟିକିଏ ହାଲକା ପାଣି ଦେଇଦେବି ପାଣି ଦେଲେ ଟିକିଏ ମସଲାର ବାସ୍ନା କଞ୍ଚା ବାସ୍ନାଟା ପଳେଇବ ତ ଏବେ ଆକୁ ଟିକିଏ ଘୋଡ଼େଇଦେବା ଘୋଡ଼େଇ ସାରିବା ଆକୁ ପାଞ୍ଚ ମିନିଟ୍ ଭଲସେ ପୁରା କଷିଦେବେ କଷିଲା ପରେ ମସଲା କଞ୍ଚା ବାସ୍ନା ପୁରା ପଳେଇବ ତ ଏବେ ଆମର ଦେଖିପାରୁଥିବେ ମସଲା ପୁରା ରେଡ଼ି ହୋଇଯାଇଛି ତ ଏବେ ଏଥିରେ ଭାତ ମୁଁ ବାକି 2 କପ୍ ବନେଇକି ରଖିଥିଲି କାହିଁକିନା ରଶ୍ମିତାର ମୋର ଖାଇବୁ ତ ସେଥିପାଇଁ ମୁଁ 2 କପ୍ ବନେଇଛି ତ ଭାତ ସହିତ ଆକୁ ଏବେ ଭଲସେ ମିକ୍ସ କରିଦେବେ ମିକ୍ସ କରିକି ଆକୁ ଟିକିଏ 2 ସେକେଣ୍ଡ 3 ସେକେଣ୍ଡ ଖଣ୍ଡେ ଟିକିଏ ସିମ୍ରେ ଘୋଡ଼େଇ ନେବେ ଭାତ ସହିତ ମସଲାଟା ଟିକିଏ ଭଲସେ ମିକ୍ସ ହୋଇଯିବ ତାପରେ ଏଥିରେ ଆପଣମାନେ ଗରମ ମସଲା ଧନିଆ ପତ୍ର ଆଡ଼୍ କରିପାରିବେ ମୁଁ ଗରମ ମସଲା ଆଡ଼୍ କରିନି କାହିଁକିନା ମୋତେ ଗରମ ମସଲା ଏତେ ଭଲ ଲାଗେନି ଆଡ଼୍ କଲେ ତ ମୁଁ ଆଡ଼୍ କରିନି ଧନିଆ ପତ୍ର ମୋ ପାଖେ ନଥିଲା ସରିଯାଇଥିଲା ତ ଏବେ ଆକୁ ଟିକିଏ ଭଲସେ ଘୋଡ଼େଇ ନେବି ଘୋଡ଼େଇକି ଏବେ ରେଡ଼ି ହୋଇଗଲା ଆମର ଭାତ ଉପମା ବା ଟମାଟୋ ରାଇସ୍ ଆପଣମାନେ ଯାହାକୁ କହିପାରିବେ ଯେତି ଟମାଟୋ ଅଧିକ ପକାଉଛନ୍ତି ତ ଟମାଟୋ ରାଇସ୍ ବନେଇଯିବ ଯଦି ଟମାଟୋ କମ୍ ପକାଉଛନ୍ତି ତ ଭାତ ଉପମା ଆପଣମାନେ କହିପାରିବେ ଏଇଟା ଦ୍ୱିପହରେ ଆପଣମାନେ ଖାଇପାରିବେ ରାତିରେ ଖାଇପାରିବେ ତ ମୋତେ ଇଚ୍ଛା ହେଲା ଏମିତି ଖାଇବା ପାଇଁ ମୋର ଏବେ ଗୋଟେ ସାଙ୍ଗ 2-3 ଦିନ ତଳେ ବନେଇଥିଲା ତ ଆପଣମାନଙ୍କୁ ରେସିପି କେମିତି ଲାଗିଲା ନିହାତି ସମସ୍ତେ କମେଣ୍ଟ କରିବେ ଆଉ ଭିଡ଼ିଓ ଆପଣମାନଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା କମେଣ୍ଟ କରିବେ ତ ପୁଣି ଆପଣମାନଙ୍କର ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓ ଦେଖା ହେଉଛି ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ୍ ଲଭ୍ ୟୁ ଅଲ୍